আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিহমেদ রসুল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ অশেষ কৃপায় আজকে আমরা এই বিডিওটি করার জন্য সক্ষম হচ্ছি সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে আমাদের তানজিল ভাই প্রশ্ন পাঠিয়েছেন সেই প্রশ্ন উত্তর আর আমি হচ্ছে মহিউদ্দিন রজবালি অধ্যয়নরত মদিনা ইউনিভার্সিটি কলিয়াতদিন যে প্রশ্নগুলো তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কি কি পেপার লাগে বা কী কাগজপত্রগুলো লাগে এক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে বললে বলা যায় যে এসএচসি অথবা আলিম অথবা সানবিয়া বা কুলিয়া সানবিয়া বা কুলিয়া এগুলো হচ্ছে কমে যে যেসব প্রতিষ্ঠান মহাদালা প্রাপ্ত সেসব প্রতিষ্ঠান থেকে এসব সার্টিফিকেট দিয়ে শুধুমাত্র আবেদন করা যায় এর পাশাপাশি যেগুলো লাগে সেটা হচ্ছে হাফিজুল্লাহ হাফিজের সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এবং পাসপোর্ট দুটি প্রশংসাপত্র উল্লেখযোগ্য আলেমের কাছ থেকে এবং মেডিকেল সার্টিফিকেট সাধারণত এইগুলো পাসপোর্ট ব্যতীত সবগুলো আরবিতে অনুবাদ করে নোটারি করে সেগুলো দিয়ে আবেদন করতে হয় এবং পাশাপাশি এগুলো যদি আমরা করতে চাই সেগুলো আমাদের ঢাকা দৈনিক বাংলা মোট থেকে এছাড়া অনলাইনে অনেকে কাজ করে থাকেন তাদের কাছ থেকে আপনারা কথা বলে নিয়ে এগুলো অনুবাদ করে নোটারি করে নিতে পারেন এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে বয়স কত হতে হবে এটা পঁচিশ বছর বয়সের ভিতরে আবেদন করতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে জেনারেল স্টুডেন্ট আবেদন করতে পারবে কি সে কথা বললাম এইচএচি সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে তারপর প্রশ্ন হচ্ছে কৌমিরা আবেদন করতে পারবে এখন পর্যন্ত কৌমি থেকে আবেদন করতে হলে যেসব প্রতিষ্ঠান প্রায় তেরোটা প্রতিষ্ঠান মহাদালা হয়েছে ওই সব প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবে তাহলে এখানে আরেকটি প্রশ্ন পাশাপাশি কোন ক্লাস থেকে পড়তে আবেদন করতে পারবে এর উত্তর হচ্ছে কিছু প্রতিষ্ঠান কিছু প্রতিষ্ঠান সানবিয়ার সাথে মোয়াদালা আর কিছু প্রতিষ্ঠান কুলিয়ার সাথে মদেলা প্রাপ্ত যে প্রতিষ্ঠান যার সাথে মদেলা প্রাপ্ত সে প্রতিষ্ঠান সেই ডিগ্রি অর্জন করে তার সেই সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট কেউ অনার্সে আবেদন করতে পারবে মনিউদ্দিন ভার্সিটিতে সাধারণত সরাসরি অনার্সে আবেদন করা হয় এরপরে যখন আসে তো এখানে মাহাদের কথা বলা হয়েছে প্রশ্ন আসার পরে এখানে কিছু বিশেষ করে যারা কর্মী থেকে আসে এদেরকে সাধারণত মাহাত দিতে চায় না কারণ এরা ভালো আরবি পড়ে তবে যারা কলেজ থেকে আসে মাসবি তারা মা হাত পাবে এরপরে আলিয়া থেকে আসলে এদের সাথে কিছু কথা বলে বা ইন্টারভিউ নেয় বা কেউ যদি কর্মী থেকে আসার পরে দুর্বল থাকে তাহলে ইন্টারভিউর মাধ্যমে কথা বলে সুপারিশ করে সে মাহাদের যেতে পারবে তো মাহাদের যাওয়ার পরে সে কত বছর পড়তে হবে এ সম্পর্কে কথা হচ্ছে যে মাহাত্মুর দুই বছর পড়তে হয় দুই বছর পড়ার জন্য কেউ যদি চায় যে আমি ভালো পারি সে ইন্টারভিউ দিতে পারবে বা ইন্টারভিউ নেওয়া হয় তাদের পক্ষ থেকেই তাহলে তার জন্য যদি ছয় মাস প্রযোজ্য হয় তাহলে ছয় মাস দেওয়া হয় বা এক বছর প্রয়োজন হলে এক বছর বা দেড় বছর হলে দেড় বছর আর যদি দুই বছর প্রয়োজন হয় তাহলে তাকে দুই বছরই দেওয়া হয় তো এ সম্পর্কে আর প্রশ্ন সেটা হচ্ছে যে আরবি না পারলে সে কি আবেদন করতে পারবে বা পড়তে পারবে হ্যাঁ সেও পড়তে পারবে অবশ্যই যেহেতু এখানে মাহাত তথা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে বিষয়টি রয়েছে সাবজেক্ট আছে সে এটা এখানে শিখবে শিখে তারপরে সে অনার্সের সাবজেক্টগুলো পড়বে তো এখানে আরেকটি বিষয় বলে রাখতে পারি যে অনেকেই ভয় হয় যে আমি তো আরবি কিছুই পারি না তাহলে আমি কি করব আসবো কিনা না এখানে এমনও আছে যে মাহাদে পরে তথা আরবি না পেরে আসার পরে আরবি শিখে সে ডক্টরেট পর্যন্ত করতে পারে এরপর আরটি প্রশ্ন সেটা হচ্ছে কি কি ডিপার্টমেন্ট আছে এখানে ডিপার্টমেন্ট তো প্রায় নয়টি ডিপার্টমেন্ট আছে কুলিয়তুল দাওয়া কুলিয়াতুল হাদিস কুলিয়াতুল কুরান কুলিয়াত শারিয়া কুলিয়াতুল লুগা কুলিয়াতুল হান্দাসা তথা হান্দাসা বলতে এখানে কম্পিউটারের যে বিষয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যেগুলো আছে ম্যাথ বা ইলেকট্রিক্যাল এসব সাবজেক্টও আছে এরপর আরটি প্রশ্ন সেটা হচ্ছে মেয়েরা কি আবেদন করতে পারবে মেয়েরা এখানে মদিনা বার্সিতে মেয়েদের জন্য কোনো শাখা নেই যে বাইরে থেকে এসে পড়বে এরকম কোনো শাখা নেই আরটি প্রশ্ন সেটা হচ্ছে কত সময় লাগবে আবেদনের পর চান্স পেতে এখানে সাধারণত কমপক্ষে হলেও ছয় থেকে বারো মাস সময় লাগে একটা রেজাল্ট প্রকাশ পেতে তবে কখনো আর বেশি লাগে ছয় মাসের আগে কোনোভাবেই সম্ভব নয় তো কখনও একটু বেশি সময় লেগে যায় এগুলো তো মন্ত্রণের বিষয় বিভিন্ন কাজ রয়েছে এগুলো করার পরে তো কমপক্ষে আপনার এক বছর হাতে সময় নিতে হবে এরপর আরটি বিষয় হচ্ছে জেনারেল সাবজেক্ট পড়তে পারবে এখানে যে বিষয়গুলো বললাম যে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো যদি পড়তে চান তাহলে অবশ্যই সায়েন্সে বাংলাদেশে পড়ালেখা করে করে আসতে হবে যেমন এসএসসি বা দাখিল বলেন বা এসএসসি বলেন এগুলো আপনার সায়েন্স থাকতে হবে তাহলে ওই সার্টিফিকেট দিয়ে এখানে আপনি বিক্লিঙ্গ করে তারপরে আপনি এখানে সায়েন্স সাবজেক্ট পড়তে পারবেন তারপর আটটি প্রশ্ন সেটা হচ্ছে আবেদন কার মাধ্যমে করব আবেদন নিজে করা সব থেকে উত্তম যদি পারা যায় আর না পারলে আপনি যখন অনুবাদ করবেন সেখানে যারা অনুবাদ করে তারা অনেকে আবেদন করে এছাড়া অনলাইনে অনেকেই করে করতেছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন সুযোগ সুবিধা কী এ প্রশ্নের উত্তরে আমি বলবো এখানে সুযোগ অপরিসীম যেমন আপনার দেশে যে আপনি কাজ করবেন সেই কাজের টাকাটাও আপনি আসার পরে এখানে সেই টাকাটাও দিয়ে দেয় যেমন আপনার বিশার কাজ মেডিকেলের কাজ কাগজপত্র যে কাজগুলো করা হয় সে টাকাটাও দেওয়া যায় এছাড়া আসার পরে আপনি যখন আসবেন বিমানের আপডাউন টিকিট আপনাকে দেওয়া হয় প্রতি বছর আপডাউন টিকিট দেওয়া হয় তারপরে এখানে বাড়শির পক্ষ থেকে উমরা সুযোগ হয় হস করার সুযোগ হয় এছাড়া প্রতি মাসে আটশো চল্লিশ করে প্রত্যেকটি ছাত্রকে বৃত্তি প্রদান করা হয় এবং পাশাপাশি এখানে যদি কেউ ফ্যামিলি নিয়ে থাকতে চায় সে ফ্যামিলিদেরকে ভিসা দেওয়া হয় এখান থেকে তাদেরকে ইকামা তথা আইডি কার্ডও দেওয়া হয় এখান থেকে কোনো খরচ লাগে না এবং কিছু নির্ধারিত সিটও আছে ফ্যামিলিদের জন্য আবেদনের প্রেক্ষিতে সে সিটগুলোও দেওয়া হয় আবার এখানে কেউ যদি বাবা মা ভাইদেরকে নিয়ে আসতে চায় উমরা করার জন্য তাহলে সেই ভিসাও দেওয়া হয় আবেদনের মাধ্যমে এছাড়াও আর অনেক ফ্যাসিলিটি আর থাকার জন্য তো প্রত্যেকটি ছাত্রকে তার ব্যক্তিগত রুম দেওয়া হয় তারপরে খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা এখানে অনেক ডাইনিংয়ে খাবার দাবারের প্রকার রয়েছে একাধিক ভাত রয়েছে তিন চার প্রকার তারপরে আপনি যদি চান যে মেকারোনা খাবেন বা অন্য ধরনের খাবার খাবেন রুটি বিভিন্ন ধরনের খাবার আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা প্রয়োজন সেটা আপনি খেতে পারবেন এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে আবেদনের পর কত সময় লাগে ভিসা পেতে ওই যে কথাটি বললাম আপনার প্রায় এক মাসের মতো এক বছরের মতো আপনার অপেক্ষা করতে হবে এরপরে যখন আপনার রেজাল্ট হবে আপনি সাকসেসফুল হবেন গ্রান্টেড হবেন তখন আপনাকে বিশ্বে তারা পাঠিয়ে দেবে আরটি প্রশ্ন হচ্ছে ইসলামিক জীবন কেমন এখানে এখানে তো আলহামদুলিল্লাহ বলা যায় বা বলা হয় বা আমরা বলতে পারি যে পৃথিবীতে সঠিক ইসলাম বা ইসলামের উদ্ভব যেখানে মদিনা ইসলামের মাধ্যমে সেখানে প্রতিষ্ঠান এবং এখানে পূর্ণাঙ্গ ইসলাম জীবনযাপন করা মানুষের জন্য অতীব সহজ এবং এখানে ইসলামের বিভিন্ন শুধু প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও বিভিন্ন দার্স মসরিন্ন নৌবীতে সহকারে সেখানে হয় এবং মুসর নবীতে কেউ যদি ইচ্ছা করে প্রতিদিন সে যাবে আসবে ফ্রিতে সে ব্যবস্থা বার্সিটি করে রাখছে বার্সিটির বাস রয়েছে প্রতিদিন যায় আবার প্রতিদিন ছাত্রদের নিয়ে আসে এরপরে আরেকটি বিষয় হচ্ছে পরিবার নিয়ে থাকার ব্যবস্থা কেমন সেটা তো বললাম যে এখানে বাড়তি থেকে বিষা দিবে এবং থাকারও কিছু ব্যবস্থা রয়েছে সেগুলোও অনেক সময় আবেদনের ভিত্তিতে পাওয়া যায় আরেকটি বিষয় হচ্ছে এখানে চান্স পেতে হলে কোনো সংগঠন করতে হয় কিনা তো এ বিষয়ে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সরাসরি সংগঠন থেকে কোনো ছাত্র পাঠানোর অনুমতি আছে এরকম বিষয়টি নয় তবে যে বিষয়টির সাথে আর চুক্তিবদ্ধ সেটা হচ্ছে যেটা বললাম যে মোয়াদা প্রাপ্ত যে তেরোটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর সাথে তাদের চুক্তিবদ্ধ তারা এসব প্রতিষ্ঠান থেকে তারা ছাত্রটি নিয়ে আসে প্রতি এবং যে আলিম থেকে নিয়ে আসে এইসএইচসি তথা যেটা বোর্ড রয়েছে সরকারি বোর্ড সেখান থেকেও নিয়ে আসে পাশাপাশি যে দুটি প্রশংসাপত্র বা তাস্কিয়া বলা হয় নেওয়া নিতে হয় সেটা এইসব প্রতিষ্ঠানে যে টিচারগণ রয়েছেন বা মাদানি টিচারগণ রয়েছেন তাদের কাছ থেকে নিলে একটু বেশি গ্রান্টেড হয় এটাই মনে হচ্ছে আশা করি আপনারা সাধারণ এবং সংক্ষিপ্ত আকারে একটি তথ্য ভালোভাবে পেয়েছেন অতএব আল্লাহ তালা আমাদেরকে তথ্যর মাধ্যমে আমাদের সকলকে উপকৃত হওয়ার জন্য তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত